সঙ্গীত প্রেমী মানুষ সবসময় তার খোঁজের জায়গাটায় সুন্দরকে খোঁজে, আবার কখনো কখনো দুঃখ বোধকে খুব কাছের করে সুখ প্রকাশ করতে ভালোবাসে। সঙ্গীতের বোধহয় এমনই একটা লুকোচুরি খেলা আছে, যেখানে দুঃখবোধ এবং সুখবোধ একসাথে চলাফেরা করে। এমন একটা সময় ছিল যে সময়টায় কিছু সঙ্গীতপ্রেমী মানুষ একসাথে অনেকটা একটা পাড়ায় থাকলে যেমন হয়, সবাই মিলে চলো কেউ বাজাও, কেউ গান গাই, কেউ লেখো, একটা এলাকায় একটা আনন্দের বার্তা বহন করত। যেমন কোনো সন্ধ্যা গোধূলি সময়টা সবাই মিলে একসাথে হলো একটা কোনো মাঠে, সবুজ সেই মাঠে বসে কেউ গান লিখছে, কেউ গিটার বাজাচ্ছে, কেউ তবলার বোল বাজাচ্ছে, কেমন লাগবে বিষয়টা? সেই থেকেই তো একসাথে হয়ে তার নাম হলো ব্যান্ড সঙ্গীত। এই যে দলভুক্ত হয়ে গান সঙ্গীতে আনন্দে মেতে থাকা, এটা কিন্তু খুব প্রিয় সবার। আজকে সুরের আয়নায় যে অতিথি আমাদের সাথে আড্ডা দেবে, গান করবে, তারা সেই সময়, আমার মনে হয় যে সেই সময় একটা খুব মানুষের খুব কাছাকাছি চলে যাওয়ার মতো কিছু গান তৈরি করেছিল, যা আজ অবধি মানুষকে মনে করে দেয়, হ্যাঁ সেই চাইম না। হ্যাঁ, আজকে আমাদের এই সুরের আয়নায় সুর দিয়ে মাতাবে কথা, আমরা কথাও বলবো চাইম ব্যান্ডের সবার সাথে, খালিদ এবং চাইম ব্যান্ড। কেমন আছে খালিদ? এতো ভালো। তোমার সাথে আমি প্রথমে ভাবলাম আজকে ঝগড়া হবে, কারণ আমরা যখন মেকআপ রুমে, তুমি বললা, আমি বললাম যে খালিদ তোমার সঙ্গে দেখা হয় না কেন, তুমি বললা যে এটা তো তোমাদের দোষ, আমার কেন দেখা হয় না, ব্যাপারটা কি বলো? তোমাদের একার না, আমারও দোষ আছে, তোমাদেরও দোষ আছে। এই এইটাই মানে ব্যাটে বলে এই জন্যই মিলে না, বুঝছো? তোমাদেরকে বলি ওইটাই, কারণ খালিদ ওকে যখনই, আমরা তো একসাথে পড়তাম, তো ওকে যখনই আমরা কেউ ডাকতে চাই, আমাদের ফিলসফি ডিপার্টমেন্টে আমরা একসাথে আর কি, তো তখনই খালিদকে পাওয়া যায় না, এটা আসলে ওর দোষ। আচ্ছা, দোষের কথা হবে, কিন্তু খালিদ হোক প্লিজ সরলতা। ওকে ওকে,
গানটার মধ্যে কী যেন একটা আছে, লাগে না লাগে না জোড়া। আসলে কিন্তু লাগে কি, কাজটা ভেঙে গেলে তো আর কাজ জোড়া লাগা যায় না, সেই একদমই অন্যরকম। তো চাইমের সবার সঙ্গে একটু পরিচিত হই, তোমার নামটা বলো। রিয়াজ। রিয়াজ, কত তুমি কি কবে থেকে চাইমের জয়েন করলে? চাইমে জয়েন করেছি আমি 7-8 বছর। 7-8 বছর? বছর ধরে আমরা সবাই একসাথেই জয়েন করেছি আর কি, এট এ টাইম অনেকদিন। তারপরে বিপ্লব। বিপ্লব জি, একই সাথে? একই সঙ্গে। বাহ। আমি বাহাদুর, আমি লিড গিটার বাজাচ্ছি। বাহাদুর, বাহাদুরই ছিল। থ্যাংক ইউ। তারপরে নাদিম। আচ্ছা, সব একসাথে কেমন লাগে? একটা সময় ইচ্ছা ছিল যে একসাথে বাজাবো, হয়ে গেল আর কি। হ্যাঁ, এই যে লেগে গেল জোড়া কিন্তু। হ্যাঁ, কিন্তু শুরু হলো জাইম হলো কবে খালিদ? 83-তে। 83-তে তুমি ব্যান্ডে, মানে কেন দলভুক্ত? ফ্যামিলিতে মনে সবাই গান করতো? হ্যাঁ, পরিবারে সবাই একা একা গান করতাম। হ্যাঁ, সেটা তো বোঝাই যায়। ব্যান্ডে ওদের সাথে চাইমের সাথে একটা শো করলাম, করার পরে তখন মজাটা বুঝতে পারলাম যে অতগুলি মিউজিশিয়ানকে আলাদাভাবে কন্ট্যাক্ট করার থেকে ব্যান্ড নিজে করা কতটা মজাজনক আর কি। মজার আর কি, খুব মজা লাগে আসলে। না, সবাই নিজের করে পাওয়া যায়, পুরো নিজের করে পাওয়া। তখন তো অনেকগুলো গান হলো ইয়ের, তখন নাতি খাতি বেলা গেল, তারপরে আরো কি কি পড়ালেখা শেষ করে আজকের রাতে কীর্তন খোলা নদীরে আমার, নদীরে আমার, তোমার ওই গানটা কীর্তন খোলা, এক ঘরেতে বসত কুইরা। এসে এক লাইন শোনাও না একটু ওই কীর্তন খোলাটা। কীর্তন খোলা নদী আমার, কীর্তন খোলা নদীরে ওই সময় তোমাদের ব্যান্ডে তো মানে এরকম একটা ব্যাপার যে গানটার জন্য অনেকে মনে করে আমার বাড়ি উত্তর বরিশাল। শুনো খালিদ, এই ঘটনাটা কিন্তু সবাই বলে যে খালিদের বাড়ি তো বরিশাল, আসলে বাড়ি কোথায় খালিদ বলো? আমার বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জে। আর তখন ওই সময় কে কে ছিল ব্যান্ডে? টুলু ভাই ছিল, টুলু ছিল, ইমন ছিল, আলামিন ছিল, আলামিন বাবু ছিল ড্রামসে। হ্যাঁ, এখন তো সব বিদেশে। ইংলিশ ভোকাল ছিল সুমন। সুমন, ইমনের ভাই সুমন, আমাদের সুলতানা ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। আমার ব্যান্ডে অনেক অনেকেই ছিল, এক সময় টিপু আমার ব্যান্ডে ইংলিশ গান করতো, মানাম বাজাইতো, এই যে ইয়ে হায়দার হোসেন বাজাইতো, টফি বাজাইতো, মানে অনেকেই এসছে। তারপরে এরপরে পরবর্তীতে যখন তোমরা 9 বছর হয়ে গেল, এই তখন থেকে এই আলাদা একটা, খুবই ভালো লাগে যে বিষয়টা, যে এই একসাথে থাকা কেমন লাগে? আমাদের সবসময় ভালো লাগে। তোমাদের প্রিয় গান কি, কোনটা এই চাইম ব্যান্ডের? অনেক গান, কোনো কারণে সবগুলো, কোনো কারণে। এই এই খালেন ইয়ের শোনা, প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদ, অদ্ভুত। এই প্রিন্সের সাথে তোমার এই যোগাযোগটা, মানে প্রিন্সের লেখাও তো, মানে ওদের জ্যামিতিটা খুব, মানে না হয় না বলে একটা জুটি হয়, জুটি, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কটা যে মানে হয় না, একটা সময় যায়, সময়ে কিন্তু ওই সময়ে গানটা কিন্তু ওই দুই জুটি বা তিনজনে গান লেখা, সুর এবং গায়ক দুজন দুজনকে বোঝার যে বিষয়টা, এটা খুবই সুন্দর ছিল। প্রিন্সের সাথে তোমার এই যোগাযোগটা মানে অদ্ভুত, কেমিস্ট্রিটা বলতে পারো, কেমিস্ট্রি অদ্ভুত। তুমি কিছু বলতে চাও বলো। মানে আমার ভালো কয়েকটা গানের মধ্যে এটা একটা, এটা একটা আসলেই অনেক সুন্দর একটা গান, শুনে ফেলি। অবশ্যই। কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে, কোনো বাঁধনে, কোনো বাঁধনে বাধা তো গেল না তাকে, বাধা
বাধা তো গেল না কিছু পে, সে যে হৃদয় পথের রোদে এক রাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমেষে কোনো কারণে, কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। অজস্রবার আমি ক্ষমা চেয়েছি নিজে জলে, কি কারণ যায়নি সে বলে, সে যে হৃদয় পথের রোদে এক রাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল কোনো কারণে, কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুকে। নিজের সাথেই কথা বলা বিষণ্ণতা, বন্ধু যখন চেতনাতে নিসীমা ধারে পথ চলা, সে যে হৃদয় পথের রোদে এক রাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিষে কোনো কারণে, কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। কোনো বাঁধনে, কোনো বাঁধনে বাঁধা তো গেল না তাকে, বাঁধা গেল না কিছুতে। আচ্ছা, দুটা গানই কিন্তু কিরকম, মানে কেমন? একটা হলো জোড়া লাগেই না, কোনো কারণে কোনো বাঁধনে কোনোভাবেই বাধা গেল না। খালিদ, বিষয় কি যাচ্ছে না এখন, কি করব, কি করা যাবে? এই যে এই এই যে যাচ্ছে না, এটা কিন্তু অনেক বড় যাচ্ছে। কেমন? এই যে তুমি গানটা গাইলে, মানে এটা যদি না, যে জিনিস যাওয়া যায় না, যে জিনিস ধরা যায় না, সেটার জন্যই কিন্তু মানুষ পেছনে ছুটে বেড়ায়, কোনোভাবেই কোনোভাবেই হয় না। এবং ওইটাই প্রিন্স, মানে তোমাকে নিয়ে ওর যে, ও যে বুঝলো যে তোমার গলায়, তোমার কণ্ঠে কোন ধরনের আবেগটা মানুষ পিক করবে, কারণ তোমার ভেতরটা তো অনেক একটা স্যাড, হাসি দিতা তুমি তোমার, কিন্তু এই যে বহন করা একটা দুঃখবোধ, তা নাহলে কিন্তু এই গানগুলো বের হতো না।
হয়তোবা বলো কিছু খালিদ নো দাই সেলফ নো দাই সেলফ এই তো নিজেকে জানো নিজেকে কতটুকু জানলা খালিদ একদমই না একদমই না এখন কি মনে হয় তোমার একটা সুন্দর একটা বউ আছে স্বামীমা যে গল্প লিখে সুন্দর তারপরে তোমার সন্তান বলো কিছু ওদেরকে নিয়ে আমার ছেলের নাম আরিক আরিক বয়স কত হলো ১৩ আর তোমাদের গল্প বলো শুনি তোমার ছেলে মেয়ে না এখনো নতুন বিয়ে করেছো নতুন না তিন বছর হয়েছে এই তো আমার ৭ বছর একটা মেয়ে আছে মেয়ে আছে কি নাম মেয়ের ওর নাম হচ্ছে ভাষা ভাষা গান পছন্দ করে হ্যাঁ গান পছন্দ করে বাবার সঙ্গে তোমার আচ্ছা জি হ্যাঁ ছেলে হ্যাঁ কি নাম সাইফান ওয়াসিক জাবের সাইফান আর তোমার দুটো ছেলে আছে মাশাআল্লাহ ছোট ছোট দুটো তাই একজনের নাম হচ্ছে ইরফান আর একজনের নাম হচ্ছে আরাফ খালিদ মনে আছে ইউনিভার্সিটি আমাদের যখন ওই ক্লাসের মধ্যে আমরা ক্লাস করতাম মাঝে মাঝে গোলাগুলি হতো স্যার বলতো হয় যদি বদনাম হোক আরও তবু তোমরা ক্লাস করো এটা খুব মজার ছিল কিছু মনে মনে পড়ে হ্যাঁ এই যে আমাদের যে ইউনিভার্সিটির চটপটির মাঠটা মনে আছে হুম দোকানটা মাঝে মাঝে তো আমি ভাতই খেতাম না তাই দুপুরবেলা চটপটি খেয়ে থাকতাম সেই ফেভারিট ছিল আমার কি মজার চটপটি বানাতো উফ তারপরে আর খাওয়া দাওয়া তারপরে তো হলে থাকতাম হ্যাঁ মাঝে মাঝে মিলন সাদে মাঝে মাঝে না রোজই রোজই মুকুল সাজু সাজু সবগুলা একটা গান শোনা তাঁতি খাতিটা শুনি একটু চলো বেলা গেল সুতি পারলাম না আহারে সদর উদ্দিমা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না আহারে সদর উদ্দিমা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না গরু সুটে কদু জাঙ্গে খাইলো খাইলো সাসা এসে খালি খালি সাসি রেখান মারলো মারলো বড় সাসার গরু সুটে কদু জাঙ্গলে খাইলো খাইলো সাসি এসে খালি খালি সাসি রেখান মারলো মারলো হায়রে সময় থাকতে বাড়ি কেউ তো সহি দেখলো না হায়রে সদর উদ্দিন মা নাতি খাতি বেলা গেল সুটি পারলাম খাতি বেলা গেল সুতি পারলাম না আহারে সদর উদ্দিমা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না কষ্ট করে কুষ্ঠার বুঝা হাটে নিয়ে গেল গেল বেস্তি না পাইলো সাসা কুষ্ঠা ফিরে আইলো আইলো কষ্ট করে কুষ্ঠার বুঝা হাটে নিয়ে গেল গেল বেস্তি না পাইলো সাসা কুষ্ঠা ফিরে আইলো আইলো ভাইরে দেরি করে যাওয়া জন্য সদাই হইল না আহারে সদর উদ্দিন মা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না আহারে সদর উদ্দিন মা নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না আহারে সদর উদ্দিন মা
খাতি খাতি বেলা গেল শুতে পারলাম না। বাহ, এটা তো দারুণ একটা গান। শুনো জানো খালিদ, তখন আনমোল আমার মাত্র হয়েছে, তো তো ওকে তখন আমি এই গানটা খুব শোনাতাম, বাচ্চারা খুব বাচ্চাদের ওকে খাওয়াতাম, ভাত খাওয়াতাম আর ওকে, নাতি খাতি বেলা গেল সত্যি পারলাম না আহারে সদরুদ্দিন মা, এই জিনিসটা আমার খুব মজা লাগত শুনতে। আচ্ছা যাই হোক, এই যে খালিদ, তোমার এত দীর্ঘ একটা সময়ের যে অনেকের ভালোবাসা তুমি পেয়েছ সঙ্গীত শিল্পী হিসাবে, ভক্ত শ্রোতার ভালোবাসা, এটা কিন্তু অনেক বিশাল পাওয়া। আমার বেঁচে থাকাটাই এই মানুষের ভালোবাসার কারণেই, একদম এখনও বেঁচে আছি। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি। এটা মানে বলে না মানুষ যে আপনি অনেক পুরস্কার পেয়েছেন, এটা পেয়েছেন, আসলে পুরস্কার তো মানুষের ভালোবাসা, এটা কিন্তু একদম অবশ্যই খুব সত্য একটা কথা, যার কারণে তুমি কিন্তু বারবার তুমি ফিরে ফিরে আসো। এই যে বলে না কোনো কারণে ফিরে ফিরেই আসা, আসলে এই এই গানগুলো তো ওই অনেক আগে লেখা, সুর করা, এই গানগুলোই কিন্তু তোমাকে দেখো একটা জায়গায় কিন্তু বেঁধে রেখেছে। এখন মানে বর্তমানে টাইম কি কোনো প্ল্যান করছে নতুন কোনো? বেসিক্যালি আমরা মানে শুরু করছি, মানে আপাতত গান কালেকশন করা শুরু করছি, তো ইচ্ছা আছে আর কি আবার একটা, এখন তো অডিও বাজার অবস্থা আপনারা জানেন, ইনফ্যাক্ট এখন তো সিঙ্গেল ট্র্যাক, সিঙ্গেল ট্র্যাক, হ্যাঁ ওইভাবেই আমরা গান কালেকশন করতে, হয়তো একটা দুটা সিঙ্গেল সামনে। মানে কি তোমরা সংগৃহীত গান কিছু নাকি? না সংগৃহীত বলতে ওরকম না, মানে ভালো লিরিক খুঁজছো, সুর খুঁজছো, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় যে এখন এখন টাইম আবার খালিদ আরেকটা সেরকম কোনো কারণে কিংবা সরলতার প্রতিমা দেওয়ার সময় এসে গেছে, দিতে হবে। আচ্ছা তুমি আর আমি একটা অ্যালবাম করলাম, নিছক স্বপ্ন, মনে আছে? যাক তাজু মনে আছে, দিলেন গাও না ওগো বৃষ্টিটা, তুমি গাও, আমি গাই, তুমিও গাও, গাও ওগো বৃষ্টি তোমায় দিলেম ছুটি, তুমি অন্য কোথাও জোরে পড়ো ওগো স্বপ্ন, তোমায় দিলেম ছুটি, তুমি অন্য কোন রাতে দেখা করো, আজ ভিজব না শ্রাবণ জলে, বাস্তবে দুজনে হারব ওগো বৃষ্টি, তোমায় দিলেম ছুটি। অনেক সুন্দর গান। আচ্ছা এই যে এত বড় একটা মানে 83 থেকে নাকি তার আগে থেকে তো তোমার গান করতেই? হ্যাঁ আমি ছোটবেলা থেকে গান করি। হ্যাঁ অনেক সুরকারের সঙ্গে তোমার পরিচয়, অনেক গান লিখেছে যারা গীতি কবি তাদের সঙ্গে, এর বাইরে আর কারো তুমি নিজে কোনো সুর করেছো? না আমার হাতে মানে ইনকমপ্লিট গান আসলে আমি গানটা কমপ্লিট করতে পারি, বাট এমনি লেখা হয় গান আমি করি না কখনো আর কি। আচ্ছা খালিদ আমি আরেকটা গান শুনছিলাম, কোনটা পড়ো? হয়নি যাওয়ার বেলা, একটু দুই লাইন যদি একটু শোনাই তা। হয়নি যাওয়ার বেলা, শুরুতেই সব কিছু শেষ করে কেন চলে গেছো, আমারও ছিল কিছু বলা, শুনতে নাচে তুমি নিজেকে নিয়েই শুধু আছো। বাহ, এই যে তোমার এত সুরকারের মধ্যে বারবারই কিন্তু প্রিন্স মাহমুদ ঢুকে যায়, হিমালয় অদ্ভুত আর একটা সৃষ্টি, চমৎকার, এটা না শুনলে তো হবে না খালিদ? অবশ্যই শুনাবো, চলো শুনি। যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও নিঃস্ব যে আজ
তার আবার হারানোর ভয়, যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও বিশ্ব যে আজ তার আবার হারানোর ভয়। ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলে অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। করোনা কেন হৃদয় দুঃখের হিমালয়, প্রশ্ন করোনা বিসুবিয়া এ বুকে কেন জ্বলে রয়, বেহাগের সুরে শুকিয়ে দূরে আনে অশুভ বার্তা, কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। হারানোর ভয়,
করে ভুলেছি অতীতের কথা, কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। খালিদ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা সবাইকেই প্রশ্নটা করি যে এমন কোনো একটা স্বপ্ন বা একটা ইচ্ছার কথা জানতে চাই যেটা আসলে সবার মনের ভিতরেই থাকে, তোমারটা শুনতে চাই। যেরকমই গান হোক, বাংলা গান শোনা উচিত বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশের গান, তাহলে আমাদের যাচাই বাছাই করতে পারবো যে আমরা আসলে কি কতটুকু শুনলাম। বাহাদুর, ইচ্ছাটা হচ্ছে সবাই মিলে যাতে ভালো থাকি, এটাই আর কিছু না, সবাই মিলে একটু ভালো থাকি। থ্যাংক ইউ। একই ইচ্ছা আমারও। না, আমার কথা হচ্ছে ওই নাদিমের কথা যেটা, সেটাই যে আমাদের আসলে বেশি বেশি করে বাংলা গান শোনা, বাংলাদেশের বাংলা গান, কারণ আমাদের অফুরন্ত ভাণ্ডার। আর খালেদ ভাইয়ের কথা যদি আমি বলতে চাই, এটা আমার কথা না, আমাদের সবার কথা, যে অনেক দিন মানে খালেদ ভাই যতদিন আছেন ততদিন খালেদ ভাইয়ের সাথে থেকে আমরা কাজ করতে চাই। খালেদ ভাইয়ের আসলে গানের যে ধারাবাহিকতা, যে একটু মেলোডিয়াসটা, তো আমরা সবারই ইচ্ছা যে যদি কখনো কোনো গান কম্পোজ করি বা আমরা গান ইয়ে করি, তো খালেদ ভাইয়ের প্রিভিয়াস যে গানগুলো ওই গানের ধারাবাহিকতাটাই যেন থাকে আমাদের গানের মধ্যে। একদম সুন্দর, একটা চেঞ্জ করতে চাই না, সুন্দর একটা স্বপ্নের কথা। খালিদ, তোমার স্বপ্নটা একটু শুনি। আমি তো একজন সঙ্গীত যোদ্ধা, গানের মধ্যেই ব্যস্ত থাকতে চাই, এই এর বিষয়ে আর কিছু না। বাহ, ভালো শুদ্ধ বাংলা গান যেন গাইতে পারি। তোমার ব্যান্ডের সবাই কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, অবশ্যই চোখে পানি চলে আসছিল অনেক, এটা আসলে বলে বোঝানো যাবে না সত্যি। এই যে তোমাদের যে এই ভালোবাসার শ্রদ্ধাবোধ, জি, এই শ্রদ্ধাবোধটা যতদিন থাকবে তোমরা অনেক ভালো করবা, অনেক ইনশাআল্লাহ। না, এটাই আমরা সবার কাছে দোয়া চাই। তুমি কিন্তু লাকি, সত্যি তোমাকে লাকি বলবো। চাইমের জয় হোক, ভালো হোক। খালিদ, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তো চলো আমরা ঘুমাও গানটা দুজন মিলে করি। হ্যাঁ, এটাও প্রিন্স মাহমুদের লেখার সুর। তাহলে দর্শককে কিছু বলি। প্রিয় দর্শক, অনেক ভালো লাগলো সময়টুকু আমার, কারণ যখন খালিদের কথাই যদি বলি, যে ও বলল যে তলভুক্ত হয়ে গান করতে ভালো লেগেছে একটা সময়ে, কারণ সবাই যখন নিজেদের মধ্যে নিজেদের মতো করে বাজিয়ে সুর করে কথা লিখে কাজ করা যায়, তখন কাজটা হয় সুন্দর, এবং যে কাজ সুন্দর সেটা মানুষের কাছে পৌঁছে যায়, তার দলের যে আরও যারা সদস্য প্রত্যেকেরই একটাই কথা, ভালো থাকতে চাই, ভালো বাংলাদেশের বাংলা গান সবাই শুনুক, এই যে চাওয়ার এই প্রত্যাশার জায়গা সামান্য, এবং সদিচ্ছা, এই ইচ্ছেটুকু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হোক, কারণ আমাদের বাংলাদেশের বাংলা গানের ভাণ্ডার অসম্ভব, অনেক বিশাল, সেই বিশালতায় থাকুক সবাই, চাইম আরও এগিয়ে যাক, এবং খালিদ তার কণ্ঠকে মানুষের কাছে আরও পৌঁছে দেয়, কারণ ক্ষুধা মানুষের থাকে, শুধু কি অন্ন ক্ষুধা, সুর ক্ষুধাও কিন্তু একটা বড় ক্ষুধা, সে ক্ষুধা মেটাক, সেই আশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। যেতে যেতে ঘুমাও, তুমি ঘুমাও। ঘুমাও তুমি,
ঘুমাও ঘুমাও তুমি ঘুমাও গো জান ঘুমাও আমার কোলে ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে ঘুমাও তুমি ঘুমাও গো জান ঘুমাও আমার কোলে ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে তোমার চুড়ে হাত বোলাবো কৃষ্ণ চাঁদের তলে কৃষ্ণ চূড়া মুখে তোমা জ্যোৎস্না পড়ুক গোলে ঘুমাও তুমি ঘুমাও গো জান ঘুমাও আমার কোলে ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে আজকে জড়ায় ধরবে তোমার মনকে আমার মন গাইবে পাখি গাইবে জোনার গাছ গাছালি বন আজকে জড়ায় ধরবে তোমার মনকে আমার মন গাইবে পাখি গাইবে জোনার গাছ গাছালি বন এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে দোলাও তুমি আমি জগত বাড়ি গোলে ঘুমাও তুমি ঘুমাও গো জান ঘুমাও আমার কোলে ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে স্বপ্ন সুখের মূর্ছনাতে বাতাস সুর তোলে ভালো লাগার শিশির কণা পড়বে ও কপোলে স্বপ্ন ঘুমের মূর্ছনাতে বাতাস সুর তোলে পড়বে ও কপোলে এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে তোলা তুমি আমি জগত বাড়ি গোলে ঘুমাও তুমি ঘুমাও গো জান ঘুমাও আমার কোলে ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে ঘুমাও তুমি ঘুমাও গো জান ঘুমাও আমার কোলে ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে তোমার চুলে হাত বোলাবো পূর্ণ চাঁদের তলে কৃষ্ণ চূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক গোলে ঘুমাও তুমি ঘুমাও গো জান ঘুমাও আমার কোলে ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে ভালোবাসি বলে ভালোবাসি বলে